আজকা যাই হোক এরা ভালো খেলছে তবে অতিথিরা জিতাই দিয়ে তো আমরা মন কোন পেজার না আমরা খুশি আছি খুশি না নে কারণ এরা যে সুন্দর সামরা এই এই সামরারে আড়াই দেখ আপনি কোসাই মধ্য মাঠে যারা খেলছে আমি তো খেলা তো ইয়া এরার ভাই সাইয়া লছি দেখলাম যে অত সুন্দর ফুলাই না ইয়া নাই লিগেছে গেছিলে আর সিলেটে আজকেই তো খেটায় কোন বেটে আজকেই তো সিলেটে এই খালি নাম আরম্ভ হইছে যেদিন আনোয়ারুজ্জামান ভাই আইছে লন্ডন সাইডিয়া তখনই আমি সিগন্যাল পাইছি আস্তে আস্তে দেশ আওয়া দরবা এরা যদি আইয়ো দেশ কারণ যারা খেলছে এরার বেশিরভাগের ওই বাবা মা লাগে সিলেট আমরা এখানে এবং আমরা আসলে খেলাটা লন্ডনের সাথে বাংলাদেশের না বাংলাদেশের সাথেই বাংলাদেশের খেলা আছে আমি যারা জিতছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি যে ফুটবল খেলতে খেলতে এমপি গেলাম গিয়া তোমরা কিনা আমার একটা আত্মালি উত্তালি দিতাই না এখন আমি যখন সংসদ গেছি কইতাম না দুইটা কথা সংসদ গিয়া দেখি আমি তো জীবন শেখ হাসিনারে খাস থেকে দেখছি না ওই দূরে ধরেন মিটিংও দেখছি গিয়া দেখি আমার দারও একবারে শেখ হাসিনা আমার জান বাড়ি গেছে ওই যারে অত জীবন দেখছি না আসপাতি একবারে দারো আমি দেখবো কইলা এই উঠাবে কইলা কইলা সুমন ভাই চন্দ্রবে আরে উঠা এরপরে এরপরে শেখ হাসিনা আমাদের নেত্রীর কাছে গেলাম গিয়া গিয়া সাহস করিয়া কইলিলাম যে নেত্রী আমি সোনারগাঁ আমি হবিগঞ্জ থেকে আইছি উনি বলল তোমার আমি চিনি তুমি ফেসবুকের এমপি গেছি তখন আমি নেত্রীরে কইলাম যে নেত্রী আপনি যদি ডিজিটাল বাংলাদেশ না বানাইতে দেখুন আমি ফেসবুক খাইলাম আজকে আমি ফেসবুক দিয়ে এমপি হয়েছি এটার মেইন কারণ আপনি ডিজিটাল বাংলাদেশ বানাইছেন এরপরে দেখছি সংসদ বইয়ার নেত্রীর সাথে খানাখানি করণ যায় আমি দেখছি অন্যরা খানাখানি করে কয় নেত্রীরে আমি চিন্তা করলাম এই আমার সুযোগ আমিও গে নেত্রীরে খানাখানি করে মুখ কইমু নেত্রী যত তাড়াতাড়ি সম্ভব সিলেটের সিক্স লেনটা শেষ করুন আমার আমরা কষ্ট হয় না নিটা হাতি গাইতে সিক্স লেনটা যদি শেষ করাই নিতাম পারি এরপরে আর খানাখানির সুযোগ পাইমু আরো কয় বছর পাঁচ বছর আর আমি যদি একবার খানাখানির সুযোগ পাই উন্নয়ন খেউ দেখাই রাখতে পারতাম আমি এরপরে উন্নয়ন গিয়া দেখি সংসদের ভিতরে আমি তো একবারে টাইটুই ফুইরা গেছি গিয়া দেখি এখানের যারা আছে বোঝা যায় যেমন আমি আমার বাপের সাথে গেছি সংসদে মানে বাপের সাথে ফুলা যায় না নি বোঝা যায় আমারে বোঝা যায় যে আমি কোনো এমপি সাহেবের সাথে আইছি ফুলা আমি দেখলাম যে এরা কেউ কেউ আছে এরা চেয়ার থেকে উঠতে উঠতে আমি চা ফান খাই আই ভিতরে কারণ আমি তো ফুটবলার চিন্তা করলাম যে এইভাবে উন্নয়ন আইনিমু এরা খানাখানি করতে করতে আমি শেখ হাসিনা তার কাছ থেকে খানাখানি করে উন্নয়ন আইনিমু সব আপনারা আল্লাহর হস্তে মাদক থেকে দূরে থাকতে মাদকে আমাদের দেশটারে ধ্বংস করে লাইতেছে আপনারা আমারে কথা দেন মাদক থেকে দূরে থাকবা কিনা কথা দেন হাত তুলিয়া আর যে ওই মাদকের ব্যবসা করব বিচার কোনানো দিবা কোনানো আমার ফিসে কেটা কমিশনার সাহেব তার দখল নিতে পারে যে কই ভাই এই রিপোর্ট নেই নাইলে ফেসবুকও ফেসবুকে লেখা দিয়ে কমিশনার রে ট্যাগ করেন ট্যাগ করা ছিলেন নি তোমরা ছিল না ইয়াং ফুলাই ফেসবুকে লেখা দিবা নাম দেওয়ার দোকান নাই কই ভাই কমিশনার মহোদয় ওই যে মারিং কাটিং চলতেছে নাইলে আমারে ট্যাগ করো সৈয়দ সাইদুল হক আমারে ট্যাগ করো আমি কমিশনার মহোদয় কইব আর আমার এলাকা তো কইয়া দিছি রাস্তার কাম ফাতলামার ভাই হইতো না কইছে যদি রাস্তা আমি ইয়াং ফুলাইন দিয়ে কইয়া দিছি রাস্তার যদি ফাতলামার ওই তাহলে আমার ফেসবুকে লেখা দিবাই সুমন ভাই মারিং কাটিং চলতেছে আর আমি ডাকাত থেকে কমিশনার সাহেবরে ফোন দিয়া শাটিং শাটিং করে বিদায় দিব আমি কইয়া দিছি আমার প্রশাসন রে আপনারা আমাদের গার্ডিয়ান আপনারা কোনো ধরনের তদবির চলবে না আপনারা আপনাদের মতো করে এলাকা চালাবেন দেখবেন কেমনে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করা হয়